আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুবনা, লুবনা ক্রাফটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের চুড়ি বানাতে লাগছে পাইপ ক্লিনার। এই পাইপ ক্লিনার আছে এখানে 50টি, এক প্যাকেটে 50টির দাম হচ্ছে 60 টাকা নিয়েছে। আমি একটা সুপার শপ থেকে নিয়েছি। লাগছে চুড়ি, এটা আমি প্লাস্টিকের চুড়ির বেজ নিয়েছি। পিস 4 থেকে 5 টাকা নিতে পারে, আপনারা দামাদামি করে নিন। কেচি আর গ্লুগান লাগছে। আমি 6টা কালার নিচ্ছি। প্রথমে আমরা একটু গ্লুগানের আঠা দিয়ে প্রথম পাইপ ক্লিনারটা, যেটা পাইপ সেটা আমরা একটু চেপে ধরে থাকব। প্রথমে একটু চেপে ধরে রাখতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে বসে যাবে। এরপর এটাকে আমরা ঘুরি ঘুরিয়ে নিয়ে আসব, পেঁচাতে থাকব চুড়িটার চারপাশে, আর মাঝে মধ্যে একটু গ্লুগানের আঠা লাগিয়ে। গ্লুগানটা যেহেতু অনেক গরম থাকে, এজন্য আমাদের খুব সাবধানে গ্লুগান দিয়ে কাজ করতে হবে। এই কাজটা করা খুবই সহজ, আমরা যে কোনো সময়ে বাসায় বসে এই কাজটা করতে পারি। সেটা আমাদের নিজের জন্যও করতে পারি, বা আপনি যদি বাণিজ্যিকভাবে এটাকে নিতে চান সেটাও করতে পারেন আপনি। এই কাজগুলো করতে খুব বেশি টাকা ইনভেস্ট করার প্রয়োজন হয় না, খুব অল্প টাকার মধ্যেই আপনি আপনার এই বিজনেস শুরু করতে পারেন। আমাদের সব কাজের জন্যই প্রথমে যেটা প্রয়োজন, গ্লুগান। এই গ্লুগানটা, বড় গ্লুগানের দাম 400 টাকা, আর ছোট একটা পাওয়া যায় 200 থেকে 250 টাকা হবে। আপনারা বাজারে দেখে একটু দামাদামি করে নেবেন। তো আমাদের প্রত্যেকটা কাজের জন্য গ্লুগান দরকার। আপনি যদি একবারই কিনে নেন, তাহলে আর পরে আপনাকে বারবার এই গ্লুগানটা কিনতে হচ্ছে না। এর স্টিক একটা আছে, স্টিকটা 20 টাকা, বড় গ্লুগানটার জন্য 20 টাকা স্টিক লাগে, আর ছোটোটার জন্য 10 টাকার একটা স্টিক লাগে। আপনি যখন বাণিজ্যিক ভিত্তিতে একটি কাজ শুরু করতে যাবেন, তখন আপনার অল্প অল্প করে জিনিস কিনলে হবে না। যেমন পাইপ ক্লিনারটা আমি এক প্যাকেট কিনেছি, এজন্য আমার কাছে 60 টাকা নিয়েছে। আপনি যখন স্টার্ট করবেন তখন কয়েক প্যাকেট কিনে নেবেন, তখন আপনার কাছে হয়তোবা 40 থেকে 50 টাকা আপনার পড়ে যাবে এই পাইপ ক্লিনারের এক প্যাকেটের দাম। যখন আমি কম দামে কাঁচামাল কিনতে পারবো, তখনই কিন্তু আমার পুরো টোটাল জিনিসের খরচটা কমে আসছে। তো আমাদের এখানে একটা চুড়ি বানাতে খরচ পড়ছে 10 থেকে 12 টাকা। তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সেটা সেল করতে পারবেন, যদি সেল করতে চান। একই নিয়মে পুরো চুড়িটা এভাবে পাইপ ক্লিনার দিয়ে আস্তে আস্তে পেঁচিয়ে নিব, এবং যখন আমরা শুরু করব এবং যখন শেষ করব একটা পাইপ ক্লিনার এর অংশ, তখন আমরা অবশ্যই খেয়াল রাখব ভালো করে গ্লুগান দিয়ে যেন আমরা এটা সেট করে ভালোভাবে বসিয়ে দিই। এই যে আমার হয়ে গেল, তো আমার একটু অংশ বেঁচে গেছে, তো আমি এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এবং এর মাথাগুলো যেহেতু তার দিয়ে তৈরি, এজন্য খুব ধারালো হয়, এতে আপনার হাত কেটে যাওয়ার সুযোগ থাকতে পারে। এজন্য এই মাথাগুলো আমরা নখ দিয়ে চেপে চেপে বসিয়ে দিব, এবং শেষে গ্লুগান এর আঠা দিয়ে মুখগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।